নমস্কার, ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত। আজকে যেখানে এসেছি আমার বড় শালির ছোট মেয়ের বাড়ি, মানে আমারও মেয়ে হয়, চাপলা বাড়ি, তার বাড়িতে যাব। তাহলে চলুন বাড়িতে ঢোকা যাক, তারপরে দেখা যাক। ভগন্দা, দেরি না করে দুলাল দাদার মেয়ের বাড়িতে আক্রমণ কি আছে? এতক্ষণ এতক্ষণে বললো এইদিকে ডান দিকের বাড়ি, ডান দিকে তার বাড়িতে আজকে এসেছি, আমারও মেয়ে। ওই যে ও, তার মানে আমার বিআই, আমার বিআই, আমার বিআই। তো কেমন আছেন বলেন? গাছের পাতার থেকে মানে কাঁঠাল বেশি হয়। তারপরে এত কাঁঠাল আছে, চিন্তা করতে পারো? 30-40 কেজি কাঁঠাল হাটে বিক্রি করে এসছে, তারপরেও কত পরিমানে কাঁঠাল আছে। গাদা গাদা প্রচুর কাঁঠাল, প্রচুর। আমার মেয়ের নাম ঝিলিক। হ্যাঁ ঝিলিক, কি করছিস? মিষ্টি জল রেডি কর, সবাই এসছে। হ্যাঁ, আমার দাদু ভাই, দাদু ভাই, দাদু। ও না না বাবু, কান্না করো না, কান্না করো না। এটা হচ্ছে আমাদের জামাই, আর এটা হচ্ছে আমাদের জামাইয়ের দাদা, ছেলে। আর যে তো দেখিয়েছি আমার নাতিকে। বিয়ে বাড়ি আসে নতুন একটা কাজ পাইছি, মানে এই কাজ আগে পরে কোনোদিন করিও নাই আর দেখিও নাই, কিন্তু মেশিনটা হচ্ছে নতুন ঘাস কাটা মেশিন, তো আমি একটু কাটে দিই। হ্যাঁ না, সকালে পৌঁছে যাওয়ার পর বৌদিমণি আমাদেরকে টিফিন টিফিন সব করে দিয়েছে, এবার বসে পড়েছে উনানের কাছে, আর হাতে নিয়ে নিয়েছে আদা। তা এখন কি রান্না বান্না হবে আজকে? মাংস রান্না হবে। আচ্ছা, তারপর? তারপর লাউ দিয়ে মাছ রান্না হবে। ওয়া, তারপর? আর পটল ভাজা। আচ্ছা, তুমি রান্না করে খাওয়াবে তো আমাদেরকে আজকে? সব জায়গায় তো রান্না খাই, আজকে আবার নতুনত্ব খাবো, নতুনত্ব খাবো। হ্যাঁ, এক একজনের হাতে তো এক এক রকম স্বাদ হয়। একদম, এটা মানতে হবে। একদম একই রান্না, হ্যাঁ, পাঁচ জায়গায় করবে, পাঁচ রকম হবে, পাঁচ রকম হবে, তাই না? ঠিক। তো আজকে স্বাদটা কিরকম হয় দেখাই যাবে, দেখা যাবে। হ্যাঁ, মুরগিটাকে আমি কেটে নিয়েছি, এবার মুরগিটাকে পরিষ্কার করার পর আগুনে একটু সেঁকে নেবো, কারণ ছোট লোমগুলো সব ওইগুলো মানে কি পুরোটাই ইয়ে হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। চলো বিয়াই। মাছ ধুচ্ছ? আমি দিকে মাংস কাটছি, যা করবে করো। হ্যাঁ, রান্না বান্না যেন ঠিকঠাক হয়। আর একটা কথা, কি যেন কি যেন পরে বলবো, ঝাল দিয়ে লাল করে দেবো। দাদা, এদেশে কত বছর আসা হয়েছে? বাংলাদেশে সেই রাইট লাগে না তোমার 72-এ, সেই গুণগুলো চলে আসছে। এইখানে তখন পরিস্থিতিটা কেমন ছিল? তখন তো মনে করেন যে আমাদের ভাত আনতে পান্তা ঘুরে, মনে আনতে পান্তা ঘুরে,
থাকুক কোথায় থেকে চিনি না জানি না শুনি না কোনো জায়গা যেতে পারি না কেউ পথের দরকার তো আছে কী করবো এই জোন টোন দিতাম এই মুনুষ খাটি টেটে হানতান করে নানান রকম এদিক সেদিক করে ওই দিয়ার বেগে জমি তুমি কিনে কিনে এখন বর্তমানে দিন ও দিন মাঝখানে আমরা থাকিয়ে চাষবাস করি আমাদের জায়গাটা সুন্দর এনে আপনার কে হান আমাদের বন্ধু বন্ধু বাহ 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 তা তো ভালোই হলো যে বাংলাদেশে তো জন্ম আর এদেশে আছে কর্ম তোমার বাংলাদেশ ভালো লাগে না এই দেশ ভালো লাগে দেখুন আমাদের যেটা জন্ম মাটি হ্যাঁ মানে সেই জীবন কাহিনী যদি বলতে হয় এখানে যখন এসেছি এখানে ওই কুলের ছাদ গাছপালা কাছের মানা একদম ভর্তি ছিল এটা অল্প কিছু লোক ছিল ওই কয়েক ফ্যামিলি মাত্র আমরা তখন এখানে ওই দেড় টাকা পার্সিংয়ে মুনিষের দাম তখনকার কথা বলি তো সেইভাবে এখানে মুনিষজন চলে না আমরা নতুন এসেছি স্থানীয় পাড়ায় মোটামুটি যেতাম কাজ করতাম ওই যা পেয়ে যেতাম তাই নিয়ে এসে কোনো রকম করতাম কোনো দিন খেয়েও গেছে কোনো দিন না খেয়েও গেছে বুঝলেন এরকম ভাবে দিন যাপন তখন করেছি আমরা এইভাবে চলেছে বুঝলেন তারপরে ৭৮ ফ্লাডের যেটা ঘটলো এখানে ১০৯ জনা লোক মারা গেছে এই গ্রামে ১০৯ জনা লোক মারা গেছে চিহ্ন নাই তারা তো ভেঙে চলে গেছে বললাম আমাদের তো এখানে যা করে স্থানীয় লোকজন যারা পার্টির লিডার গারা তারা এসে আমাদেরকে জল কুমার পরে নিয়ে গেল যাওয়ার পরে হাসপাতালে রেখেছিল এক ট্রাক লোক নিয়ে যাওয়ার মধ্যে শুধু আমাকেই ভর্তি করেছিল তাহলে শরীরের কন্ডিশন কীরকম হয়েছিল গাড়িতে যেতে যেতে বড় মেয়েটা মারা গেল এটা ইতিহাস বুঝলেন এগুলো বললে অনেক দুঃখ হয় অনেক কষ্ট করে এখানে টিকে আছি এখনকার এই কথাগুলো বললে ছেলেরা এখনকার প্রজন্ম যারা আছে তারা বলবে আমাদের কাছে গল্প এখানে ম্যাস্তা হইতো ম্যাস্তা পাট ওই ম্যাস্তার বীজ গুলো ভেজে খেয়ে জীবনযাপন করে দিত এই রাস্তাঘাট ছিল না বুঝলেন কি অবস্থা ছিল এখন তো রাস্তাঘাট হয়েছে কাকা যেটা বললো যে এখনকার প্রজন্মের কাছে যদি বলা হয় গল্প মনে করবে সত্যি কথাই আমরা গল্প মনে করবো কেন ওসব তো আমরা দেখিনি আমরা জানবো কি করে আমরা তো বই পুস্তকে অনেক কিছু পড়েছি অনেক কিছু শুনেছি সেইভাবে যতটুকু জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি সেই জ্ঞানটা নিয়ে আমরা চলাফেরা করছি এখনকার প্রজন্ম নেট জগতে আমরা ঢুকে গেছি আমরা পিছলেকার জগতের কথা ভুলেই গেছি তা যাই হোক অনেক কথা শোনালাম অনেক কথা দাদাদের মুখে শুনলাম সত্যি আমরা এখানে এখানে আসার উদ্দেশ্য সফল করেছি এই যে কথাগুলো জানতাম না যে এই গ্রামের ১০৯ জন মানুষ যদি মারা যায় একটা বন্যায় আর কত বাড়ির যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাদের দুলিশ্বাত করে নিয়ে যায় তাদের কোনো খবর থাকে না তাহলে সেই গ্রামের পরিস্থিতি কি হতে পারে সেই গ্রামে এসেছি আজকে আমরা চাপলা গ্রামে আজকে সুন্দর একটা আসর সুন্দর একটা জায়গা পরিস্থিতি করে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ এখন আমরা চলে এসেছি আমাদের দুলালদার মানে আমাদের মেয়ের দেখুন এখন এখানে কি রান্না হচ্ছে এখন মাছ ভাজা চলছে চলবে আর চলছে তো চলবেই তো এখন পেয়ে গেছি আমার আরেক বৌদি বৌদির সঙ্গে আজকে অনেকটা সময় আমরা কাটাবো আমি আর চন্দন দুজনই বসে গেছি দুটো দেওয়ার উনি পেয়েছে বৌদি এখন কি কাটছো পটল তাই তো পটল ভাজা হবে বৌদি তোমার বাপের বাড়ি কোথায় বর্ধমানে আগেই বোনের দিকে তাহলে বলছি কোনো ভালো মেয়ে আছে আমাদের চন্দনের জন্য যদি বিয়ে ফিয়ে দেওয়া যেত মানে চন্দন এখনো মানে বিবাহিত হয়নি আর কি ও বৌদি দেখো না একটা মেয়ে হ্যাঁ অবশ্যই দেখো চলো 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 কবে যাবো মাঝখানে না এসে পারলাম না যে অফার দিয়েছে যে বাপের বাড়ি যদি যাস তোর বিয়ে হয়ে যাবে কবে যাবো
আমরা দুটো লাউ পেয়ে গেছি লাউ চলো লাউ 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 এই যে ভালো লাউ গোটাটা একদম এই যে লাউ আনলাম আমাদের লাউ গ্রামের সুন্দর সুন্দর বাচ্চা পেয়েছি তুমি পড়াশোনা করছো হ্যাঁ একটা কবিতা বলতে পারবে হ্যাঁ পড়াশোনা তো নমস্কার আমার নাম সৌরভ ঘোষ আমি একটি কবিতা বলে শোনাতে চাই কবিতার নাম সত্য চাওয়া লেখকের নাম নরেশ গুহ আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটে সওদা নিয়ে যাবো সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে শিশুরা হচ্ছে ভগবান ভুলে যাচ্ছে নমস্কার আমার নাম গৌরী সরকার আমি একটা কবিতা বলতে চাই কবিতার নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী তখন তুমি কেদারনাথ বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না তো চলে রামের মতন চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে নেবো শ্যামকে নেবো সাথে আমরা শুধু যাবো মা তিনজনে শুধু যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরবেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় জোগে ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপুণ্যের ঘাট পেরিয়ে যাব তিপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে গল্প করবো তোমার কোলে এসে শুধু যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খেনা রাখতে হিজিবিজি ভাবনার বনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি তবু আঁকি এই সব মন ভরে যায় না আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না মাছের বড়া হয় না Happy Valentine. This is my favorite. This is my favorite. Dhaun Mundra. মাছের ডিমের বড়া এমনি ভালো লাগে আপনারা খেয়েছেন অনেকে সত্যি সত্যি ভালো লাগে দেখো কত ডিম খাচ্ছে তা ঠিক নাই এই বড়ার মধ্যে এটা কত মাছ রান্না বাড়াও আমাদের হয়ে গেছে তাহলে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া শুরু করি খেতে বসে পড়েছি ভাতে পড়েছে লেবু পড়েছে পটল ভাজা পড়েছে ডাল পড়েছে আর আমাদের লাত তরকারি পড়েছে তা খেতে খেতে পিছনে তাকিয়ে দেখছি আমাদের মাসিমা কাকিমা অনেকেই দাঁড়িয়ে পড়েছেন আমাদের দেখার জন্য তা কি ভালো লাগছে এখানে এসে আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের সব ভিউজার সব এসে বলছে আমরা দেখিও বলছে আমরা দেখি তো খুব একটা আনন্দের বিষয় তো সবাইকে পিছনে নিয়ে আমি একটা সুন্দর একটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আজকালকার দিনে যে আরম্ভ হয়েছে
যে আগে মা কাকিমাদের সঙ্গে দেখা হলে বলতো ভালোমন্দ পাঁচটা কথা জিজ্ঞাসা করতো, আর এখন মা কাকিমাদের সঙ্গে দেখা হলে বলে আরে কী রে তোর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে, এখন শুধু এই আলোচনা। হ্যাঁ যাই হোক, খুব ভালো লাগছে। আর বিয়ে বাড়ি যদি বানাতে চান এরকম আনন্দ যুক্ত করে নিয়ে বিয়ে বাড়ি বানাবেন, ওই একা একা যাবেন আর একা একা গিয়ে খেয়ে চলে আসবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বন্ধুরা এই গরমের সময় লাউ পেটের জন্য খুব 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 ভালো, একদম শীতে সাদা রান্না। আমাদের বাড়িতে আমার আত্মীয় স্বজন আসছিল, আমার মেজে ছেলের মেজে শ্বশুর, তা আমরা আনন্দ করে খাচ্ছি, রান্নাটা ভালোই হয়েছে, যাতে দীর্ঘদিন এরকম হয় আমরা সেটার চেষ্টা করছি। হ্যাঁ আজকে এই যে পরিবেশ তৈরি হয়েছে, মানে আজকে খুবই আনন্দ বিষয়, খুবই ভালো লাগছে, রান্না বান্নাও খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এইভাবে যদি হয় একান্ন পরিবারের মতন খুব একটা আনন্দও লাগছে। হ্যাঁ আশা করি এইভাবে আগামী দিনেও হবে। ইলাম বাজার হচ্ছে মেয়ে শ্বশুর বাড়ি, তো ওনারা আজকে এসেছেন আমাদের বাড়িতে, আমি খুব খুশি। কতটুকু রান্না শিখেছি বা না শিখেছি জানি না, তবে রান্না করতে সর্বপ্রথম লাগে হচ্ছে মন, তা সেইভাবেই রান্নাটা করেছে মনটা সম্পূর্ণ দিয়ে। মানে স্বাদটা শেয়ার করতে পারছি না যেহেতু ক্যামেরার পিছনে রয়েছেন, সামনাসামনি হলে সত্যিকারে শেয়ার করতাম যে কত ভালো হয়েছে। আজকে আমার এই দিদির বাড়িতে এসেছি, আমার মেয়ের শাশুড়ি হন, এনার বাড়িতে এসে আজকে সারাটা দিন আজকে মজা করলাম, আনন্দ করে গেলাম, মেয়ের মনটা খুব খুশি করে গেলাম। এই দেখো আমার নাতি তার তালি দিচ্ছে, প্রেম প্রীতি আর ভালোবাসা নিয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে এভাবেই মেলামেশা করবেন, আর সবাই সবার সঙ্গে আত্মীয়তা বজায় রাখবেন, এভাবে আসা যাওয়া করবেন, তাহলে আত্মীয়তা বজায় থাকবে। আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। Ta-da!